একজন সেনা অংশগ্রহণ করলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণক্ষেত্রে, রক্তাক্ত হয়ে ফিরলেন, তবে কোনো মানুষ মারলেন না, চালালেন না কোনো অস্ত্র, কিন্তু সবার চোখে তিনি একজন মহানায়ক। যুদ্ধ শেষে তাকে দেওয়া হলো US গভর্নমেন্টের সর্বোচ্চ সম্মানী পদক, মেডেল অফ অনার। এটাকে যদি কোনো কাল্পনিক কাহিনী ভেবে থাকেন তবে আপনি ভুল ভাবছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঘটা এই সত্য ঘটনাটি অবলম্বন করে ডিরেক্টর মেল গিবসন নির্মাণ করেন হ্যাকসর রেজ নামক মুভিটি। নিখুঁত সিনেমাটোগ্রাফি ও স্ক্রিন প্লের কারণে মুভিটি যেন আরও বাস্তবিকভাবে ফুটে উঠেছে। এই পর্যন্ত এই মুভিটি মোট 30টি অ্যাওয়ার্ড ও 85টি নমিনেশন অর্জন করতে সক্ষম হয়েছে। আমেরিকার ভার্জিনিয়া নামক একটি শহরে ডেসমন্ড ডস ও তার পরিবার বাস করত। ডেসমন্ডের বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা যিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধ পরবর্তী সময় থেকে তিনি পোস্ট ট্রমাটিক স্ট্রেস সিন্ড্রোমে ভোগেন। এটি এক ধরনের সাইকোলজিক্যাল সমস্যা যা প্রাকৃতিক দুর্যোগ, বড় কোনো অ্যাক্সিডেন্ট বা যুদ্ধ পরবর্তী সময়ে মানুষের হতে পারে। তিনি প্রায় সময়ই বিশ্বযুদ্ধে নিহত হওয়া তার বন্ধুদের কবরের পাশে এসে একা একা কথা বলতেন। যুদ্ধের ভয়াবহতা অনেক কাছে থেকে দেখার কারণে তিনি চান না তার পরিবারের কোনো সদস্য যুদ্ধে অংশগ্রহণ করুক। একদিন ডেসমন্ড ও তার ভাই হার্লডের মধ্যে মারামারি হচ্ছিল। মারামারির এক পর্যায়ে ডেসমন্ড একটি ইট দিয়ে তার ভাইয়ের মাথায় আঘাত করে, যার ফলে তার ভাই সেখানে অজ্ঞান হয়ে যায়। ডেসমন্ড অনেক রাগী একটি ছেলে, সে অনেক অল্পতেই রেগে যায়, আর এসবের মূল কারণ হলো তাদের পারিবারিক সম্পর্ক। ডেসমন্ডের বাবা একজন অ্যালকোহলিক মানুষ, তিনি রাতে মাতাল অবস্থায় ডেসমন্ডের মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাত, আর এই পারিবারিক অশান্তিগুলো ডেসমন্ড ও তার ভাই কে প্রভাবিত করত। বড় ভাইকে গুরুতর আহত করার কারণে ডেসমন্ডের বাবা তাকে মারতে আসে, তবে তার মা সেখানে বাধা হয়ে দাঁড়ায়। দেওয়ালে টাঙ্গানো বাইবেলের একটি অংশের দিকে ডেসমন্ড অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেখানে লেখা থাকে যে মানুষ খুন করা একটি বড় অপরাধ। তার মধ্যে একটি বড় পরিবর্তন দেখা যায়। সে মনে মনে প্রতিজ্ঞা করে যে সে আর কখনোই কাউকে আঘাত করবে না। সময়ের সাথে সাথে ডেসমন্ড বড় হতে থাকে। সে এখন সম্পূর্ণভাবে একজন ধার্মিক মানুষ। প্রতি সপ্তাহে একবার করে সে চার্চে কাজ করতে যায়। সে সবসময় পকেটে একটি ছোট্ট বাইবেল রাখে। কোনো এক শনিবারে সে চার্চ পরিষ্কারের কাজ করছিল। সে হঠাৎ দেখে রাস্তায় একজন অ্যাক্সিডেন্ট করেছে। সে তার বেল্টটি খুলে লোকটির পায়ে বেঁধে দেয় যাতে ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ না হয়। এরপর একটি গাড়িতে করে তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে যেয়ে সে ডরোথি নামে একটি সুন্দর মেয়েকে দেখে, যিনি পেশায় একজন নার্স। সেখানে নার্সের মূল কাজ ছিল ডোনারদের থেকে ব্লাড সংগ্রহ করা। ডেসমন্ড নার্সকে জানায় সেও ব্লাড দিতে ইচ্ছুক, তবে ডেসমন্ডের মূল উদ্দেশ্য ছিল নার্সের সাথে কথা বলা। ব্লাড ডোনেশন করাটা ছিল শুধুই তার বাহানা। পরের দিন ডেসমন্ড আবার সে নার্সের কাছে আসে। সে এসে আগের দিনের দেওয়া ব্লাডগুলো ফেরত চায়। আস্তে আস্তে তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। ডেসমন্ড ও তার গার্লফ্রেন্ড বেশ কয়েকবার ডেটে যায়, আর এভাবে তাদের মধ্যে সম্পর্ক আরো গভীরে যেতে থাকে। ডরোথি খেয়াল করে যে ডেসমন্ড চিকিৎসা বিজ্ঞানের প্রতি ইন্টারেস্টেড। ধার্মিক হওয়ার কারণে মানুষ খুন করা তার কাছে একটি বিশাল পাপ, ঠিক তেমনই চিকিৎসার মাধ্যমে মানুষের জীবন বাঁচানো তার কাছে একটি বড় পুণ্যের কাজ। বিশ্বযুদ্ধের কারণে জাপান ও আমেরিকার মধ্যে একটি যুদ্ধ শুরু হয়। যুদ্ধের জন্য আমেরিকার প্রতিটি গ্রাম ও শহর থেকে সেনা নিয়োগ দেওয়া হচ্ছিল। ডেসমন্ড ও তার বড় ভাই এই যুদ্ধে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। তাদের যুদ্ধে যাওয়ার কথা শুনে ডেসমন্ডের বাবা অনেকটা রাগ করে। সে চায় না তার পরিবারের কেউ যুদ্ধে অংশগ্রহণ করুক। যুদ্ধে অংশগ্রহণ করে সে অনেক কিছুই হারিয়েছিল, তাই সে চায় না যুদ্ধের কারণে সে তার ছেলেদের হারাক। তবে ডেসমন্ড জানিয়ে দেয় সে কোনোভাবেই তার সিদ্ধান্ত পরিবর্তন করবে না। তবে ডেসমন্ড যুদ্ধে যেয়ে কারো প্রাণ নিতে চায় না, সে যুদ্ধে একজন মেডিক হিসাবে কাজ করতে চায়। সে চায় যুদ্ধে আহত সেনারা তার সেবার মাধ্যমে আবার যেন সুস্থ হয়ে ওঠে। যুদ্ধে যাওয়ার আগেই ডেসমন্ড ডরোথিকে বিয়ের জন্য প্রপোজ করে এবং ডরোথি সেই প্রপোজালে রাজি হয়। বিদায় জানানোর সময় ডরোথি ডেসমন্ডকে তার একটি ছবি দেয়। ডেসমন্ড এই ছবিটি যত্ন সহকারে তার কাছে থাকা বাইবেলের মধ্যে রেখে দেয়। এরপর ডেসমন্ড তার ট্রেনিংয়ের জন্য ফোর্ট জ্যাকসন নামক একটি জায়গায় যেয়ে পৌঁছায়। ক্যাম্পে যেয়ে ডেসমন্ড অন্য সব সেনাদের সাথে পরিচিত হয়। সেখানে উপস্থিত অন্যান্য সেনাদের থেকে ডেসমন্ড কিছুটা রোগা হওয়ার কারণে সার্জেন্ট তার জুনিয়রকে বলে ডেসমন্ডকে যেন সবাই দেখে রাখে, হাওয়াতে যেন সে উড়ে না যায়। এরপর তাদের ফিল্ড ট্রেনিং চলতে থাকে। অন্যান্যদের সাথে ডেসমন্ডও এই ফিল্ড ট্রেনিংয়ে অংশগ্রহণ করে এবং সে এই ট্রেনিংয়ে গৌরবের সাথে ফার্স্ট পজিশন দখল করে। ফিল্ড ট্রেনিং শেষে তাদের এখন রাইফেল ট্রেনিং দেওয়া হবে। সবাই একে একে যে একটি করে রাইফেল নিজেদের হাতে তুলে নেয়, তবে ডেসমন্ড কোনো রাইফেল না নিয়ে খালি হাতে লাইনে দাঁড়িয়ে থাকে। সার্জেন্ট কিছুটা অবাক হয়ে ডেসমন্ডকে জিজ্ঞেস করে সে কেন হাতে রাইফেল তুলে নিচ্ছে না। ডেসমন্ড সার্জেন্টকে জানায় যে মানুষকে হত্যা করার জন্য নয়, বরং মানুষের জীবন বাঁচানোর জন্য সে যুদ্ধে অংশগ্রহণ করবে। সার্জেন্ট ডেসমন্ডকে তার সিনিয়র ক্যাপ্টেনের কাছে নিয়ে যায়। ডেসমন্ড ক্যাপ্টেনকে জানায় যে তার রিক্রুটমেন্ট ফর্মে সে স্পষ্টভাবে লিখেছিল যে সে একজন মেডিক হিসেবে জয়েন করতে চায়। এছাড়াও শনিবারের দিন তার প্রেয়ার ডে হওয়ার কারণে সে এই দিন প্রার্থনা ছাড়া আর অন্য কোনো কাজ করবে না। ক্যাপ্টেন তাকে বিভিন্ন লজিকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে যে অস্ত্র ছাড়া যুদ্ধক্ষেত্রে গেলে সে নির্ঘাত মারা পড়বে। ক্যাপ্টেন অনেকভাবে বোঝানোর পরেও ডেসমন্ড তার সিদ্ধান্তে অনড় থাকে।
ক্যাপ্টেন ও সার্জেন্ট দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে ডেসমন্ডকে মানসিক রোগী আখ্যায়িত করে সেখান থেকে বের করে দিবে। তবে অহিংসা জীবনযাপন একটি ধার্মিক বিশ্বাসের মধ্যে পড়ে, তাই তারা চাইলেও ডেসমন্ডকে কোনোভাবে বের করে দিতে পারছিল না। সবাই যখন অস্ত্র চালানোর প্র্যাকটিস করে, ডেসমন্ড সেখানে যেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সার্জেন্ট তাকে শত ক্রিটিসাইজ করার পরেও সে কোনো রিয়াকশন দেখায় না। রাতের বেলা ক্যাম্পে ডেসমন্ড একা একা বাইবেল পড়ছিল, এমন সময় তার একজন সহকর্মী এসে তার হাত থেকে বাইবেলটি কেড়ে নেয়। এরপর সে ডেসমন্ড এবং তার গার্লফ্রেন্ডকে নিয়ে ক্রিটিসাইজ করে, তবে এতে ডেসমন্ড কোনো রিয়াকশন করে না। এরপর স্মৃতি তার মুখে একটি পাঞ্চ করে তাকে কাওয়ার্ড বলে সেখান থেকে চলে যায়। পরের দিন তার মানসিক কিছু পরীক্ষা নেওয়া হয়, তবে সেইখানে সে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ প্রমাণ হয়। এর ফলে তাকে কোনোভাবেই মানসিক রোগীর আখ্যা দিয়ে আর্মি থেকে বের করা সম্ভব হয় না। সাজাস্বরূপ ডেসমন্ডকে অনেক পরিশ্রমের কাজ দেওয়া হয়, এমনকি তাকে দিয়ে টয়লেট পরিষ্কার করিয়ে নেওয়া হয়। আর্মি ক্যাম্প ছেড়ে বাড়ি ফেরত যাওয়ার জন্য তাকে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক টর্চার করা হয়, এবং এ সব কিছু করা হয় কারণ সে অস্ত্র চালাতে চায় না। একদিন রাতে তার ইউনিটের অন্যান্য সৈনিকরা মিলে তাকে ঘুমন্ত অবস্থায় মারধর করে। পরের দিন সকালে সার্জেন্ট তাকে এই ঘটনার কথা জিজ্ঞেস করলে সে কারোই নাম বলে না। কিছুদিন পর ডেসমন্ডের ট্রেনিং সম্পূর্ণ হয়ে যায়। যুদ্ধে যাওয়ার আগে তারা সবাই একটি ছুটি পায়। ডেসমন্ড ঠিক করে যে এই ছুটির প্রথম দিনই সে ডরোথিকে বিয়ে করবে। ডরোথি ডেসমন্ডকে বিয়ে করার জন্য তার ফ্যামিলির সাথে চার্জে অপেক্ষা করছিল। একে একে সবাই ছুটির পাস পেলেও ডেসমন্ড তার ছুটির পাসটি পায় না। কর্নেল জানায় যে ডেসমন্ড তার ফায়ারিং ট্রেনিং কমপ্লিট না করার কারণে তাকে ছুটি দেওয়া হবে না। ডেসমন্ড কর্নেলকে তার বিয়ের কথা জানিয়ে বলে যে এই ছুটিটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কর্নেল তাকে একটি শেষ সুযোগ দেয়, তাকে নিজের হাতে একটি রাইফেল ধরতে বলা হয়, তবে ডেসমন্ড সেটাতে রাজি হয় না। কর্নেল রেগে যে ডেসমন্ডকে অর্ডার করে রাইফেলটি সেই মুহূর্তে ধরার জন্য, তবে এরপরেও ডেসমন্ড তার সিদ্ধান্তে অনড় থাকে। সিনিয়র অফিসারের ডিরেক্ট অর্ডার না মানার কারণে ডেসমন্ডের কোর্ট মার্শাল হয়। কোর্ট মার্শাল হলো একটি প্রসিডিউর যার মাধ্যমে ইনডিসিপ্লিন সেনাদের বিচারের মাধ্যমে সাজা প্রয়োগ করা হয়। একদিকে ডেসমন্ডকে জেলে পাঠানো হয়, অপরদিকে তার গার্লফ্রেন্ড বিয়ের জন্য চার্জে অপেক্ষা করতে থাকে। পরের দিন ডেসমন্ডের সাথে দেখা করতে ডরোথি জেলে আসে। ডরোথি তাকে কনভিন্স করার চেষ্টা করে যে যুদ্ধে যে সে অস্ত্র ব্যবহার করুক বা না করুক, এখন যেন একবারের জন্য হলেও সে রাইফেল হাতে তুলে নেয়, যাতে সে তার শাস্তি থেকে বেঁচে যায়। তবে ডেসমন্ড তার কথা মেনে নেয় না। কোনো উপায় না দেখে ডরোথি ফোনে ডেসমন্ডের বাবা মাকে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলে। ডেসমন্ডের বাবা, যিনি কিনা প্রথম বিশ্বযুদ্ধে একজন সাহসী সেনা ছিলেন, তার যুদ্ধের ইউনিফর্ম পরে একজন ব্রিগেডিয়ারের সাথে দেখা করতে যান। এই ব্রিগেডিয়ারের নেতৃত্বে ডেসমন্ডের বাবা প্রথম বিশ্বযুদ্ধ লড়েছিলেন। অপরদিকে সিনিয়রের ডিরেক্ট অর্ডার অমান্য করার কারণে কোর্ট মার্শালে ডেসমন্ডের বিচার কাজ চলছিল। সাজার রায় শোনানোর ঠিক আগ মুহূর্তে ডেসমন্ডের বাবা ব্রিগেডিয়ারের লেখা একটি চিঠি নিয়ে সেখানে হাজির হন। চিঠিতে লেখা থাকে যে আমেরিকার সংবিধান অনুযায়ী কারো ধর্মীয় বিশ্বাসে আঘাত এনে তার উপর শাস্তি প্রয়োগ করা যাবে না। ডেসমন্ড যেহেতু একজন মেডিক বা চিকিৎসাকর্মী হিসাবে যুদ্ধে যেতে চায়, তাই তার অস্ত্র হাতে নেওয়ার কোনো প্রয়োজন নেই। চিঠিটি আসার পর ডেসমন্ডের ওপর থাকা সবগুলো চার্জ উইথড্র করা হয় এবং তাকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য অনুমতি দেওয়া হয়। যুদ্ধে যাওয়ার আগে ডেসমন্ড ডরোথিকে বিয়ে করে ফেলে। ছুটি শেষে সেনারা সবাই যুদ্ধক্ষেত্রের দিকে মার্চ করা শুরু করে। রাস্তায় তারা এমন কিছু দেখে যা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। কয়েকটি ট্রাক ভর্তি মৃত সেনাদের লাশ যুদ্ধক্ষেত্র থেকে নিয়ে আসা হচ্ছিল। তাদের কাছে এটি যুদ্ধের ভয়াবহতার প্রথম নিদর্শন ছিল। এই মৃত লাশগুলোর মাঝে নিজেদের কল্পনা করে তারা মনে মনে কিছুটা বিব্রত হলেও উপর থেকে কেউ কাউকে সেটা বুঝতে দেয় না। পরের দিন সকালে সবাই যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায়, একটি রিজ বা পাহাড়ের চূড়া যেটি জাপানি সেনারা দখল করে রেখেছে। আমেরিকানদের মূল উদ্দেশ্য হলো এই রিজটি দখল করা। আমেরিকানরা 6 বার এই পাহাড়ের চূড়া দখলের জন্য এর ওপরে উঠে জাপানি সেনাদের সাথে যুদ্ধ করেছিল, তবে প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। এখন স্বাভাবিকভাবে মাথায় প্রশ্ন আসতে পারে যে এই রিজটি কেন এত গুরুত্বপূর্ণ যে তারা এত সেনা হারানোর পরেও আবার কেন নতুন করে এখানে আক্রমণের চেষ্টা করছে। উত্তরটি হলো, এখানে তাদের কোনো মিলিটারি বেস নেই। তারা যদি এই রিজটি দখল করে এখানে একটি সাপ্লাই বেস বানাতে পারে, তাহলে পরবর্তী অপারেশনগুলো তারা সুষ্ঠুভাবে চালাতে পারবে, যার ফলে তাদের মূল যুদ্ধে জেতাটা অনেক সহজ হয়ে দাঁড়াবে। ক্যাপ্টেন গ্লোভার ওয়্যারলেসের মাধ্যমে নেভি টিমকে আর্টিলারি স্ট্রাইক করতে বলে। কিছুক্ষণের মধ্যেই আর্টিলারি স্ট্রাইক শুরু হয়ে যায় এবং এই রিজটির ওপর ব্যাপকভাবে বোমাবর্ষণ শুরু হয়। আর্টিলারি স্ট্রাইক শেষে সেনারা উপরে ওঠা শুরু করে। সেখানে উঠে তারা দেখে চারপাশে অসংখ্য মৃত সেনা লাশ পড়ে রয়েছে। কিছুক্ষণ আগে এই স্থানে আর্টিলারি স্ট্রাইক হওয়ার কারণে চারপাশে আগুন ও ধোঁয়ার একটি আবরণ তৈরি হয়, যার কারণে খুব বেশি দূর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছিল না। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎই বেজে ওঠে যুদ্ধের দামামা। মেশিন গান, অ্যাসল্ট রাইফেল ও স্নাইপারের গুলিতে ঝাঁঝরা হতে থাকে আমেরিকান সেনাদের দেহ। গ্রেনেডের এক একটি বিস্ফোরণে তারা যেন দিশেহারা হয়ে পড়ে।
আক্রমণের আকস্মিকতায় শুরুতেই হতভম্ব হয়ে পড়ে আমেরিকার সেনারা। এই ভয়াবহ যুদ্ধের মাঝেও ডেসমন্ড নিজের সর্বোচ্চ দিয়ে সবাইকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল। যুদ্ধের এক পর্যায়ে সেই স্মিটি নামক একজন সেনার জীবন বাঁচায়। স্মিটি সেই সেনা যে আর্মি ক্যাম্পে ডেসমন্ডকে হেনস্থা করার জন্য তার উপর বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়েছিল। ডেসমন্ড একের পর এক সবাইকে সাহায্য করতে থাকে, এমনকি যাদের বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে তাদেরকেও সে আশার বাণী শুনিয়ে এবং তার ট্রিটমেন্ট দিয়ে বাঁচিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করতে থাকে। যুদ্ধের এক পর্যায়ে US মিলিটারি সাহসের সাথে সামনে এগোতে থাকে এবং জাপানিজদের দুটি বাংকার ধ্বংস করে ফেলতে সক্ষম হয়। সেখানে উপস্থিত প্রতিটি জাপানিজকে মেরে আমেরিকানরা রিজটি তাদের দখলে নিয়ে নেয়। রাতের বেলা ডেসমন্ড ও স্মিতির মধ্যে ফ্রেন্ডশিপ হয়। অস্ত্র না ধরার কারণে স্মিতি এতদিন ডেসমন্ডকে একজন কাপুরুষ ভাবত, তবে আজ ডেসমন্ড সম্পর্কে সকল ভুল ধারণা মুছে যেয়ে তার প্রতি একটি আলাদা সম্মানের স্থান তৈরি হয়েছে। পূর্বে করা সকল খারাপ ব্যবহারের জন্য ডেসমন্ডের থেকে স্মিতি ক্ষমা চেয়ে নেয়। পরের দিন সকালে আমেরিকানদের ওপর আবারও একটি আচমকা হামলা হয়। জাপানি সেনাদের একটি বিশাল দল এসে আবারও আমেরিকানদের ওপর গোলাবর্ষণ শুরু করে। কোনো উপায় না খুঁজে পেয়ে আমেরিকানরা রিট্রিট ঘোষণা করে, অর্থাৎ তারা রিজ থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে থাকা আমেরিকান সেনাদের একটি বড় অংশ জাপানিজদের হাতে মারা যায়। এমনকি স্মিটি, যে কিনা গতরাতে ডেসমন্ডের সাথে কথা বলছিল, সেও গুলিবর্ষণের কারণে মারা যায়। ডেসমন্ডের প্রাণপণ চেষ্টার পরেও তাকে সে বাঁচিয়ে রাখতে সক্ষম হয় না। ক্যাপ্টেন গ্লোভার আবারও এই পাহাড়ের চূড়ার ওপর আর্টিলারি স্ট্রাইক করার জন্য রিকোয়েস্ট করেন। এরই মধ্যে আমেরিকান সেনারা সেখান থেকে পালাতে থাকে। সবাই চলে গেলেও ডেসমন্ড সেখানেই থেকে যায়। সে সিদ্ধান্ত নেয় যে আহত সব সেনাদের না নিয়ে সে ফিরবে না। নিহত সেনাদের বাঁচাতে সে প্রাণঘাতিক বম্বিংয়ের মধ্যে ঢুকে পড়ে। বম্বিংয়ের ভেতরে অনেক আহত সেনাকে পড়ে থাকতে দেখে ডেসমন্ড তাদেরকে মরফিন ইঞ্জেকশন দিয়ে একে একে পাহাড়ের কিনারায় নিয়ে আসে। এতজন সেনাকে ক্যারি করে নিচে নামানো তার পক্ষে সম্ভব না, তাই সে আহত সেনাদের গায়ে দড়ি বেঁধে একে একে নিচে নামাতে থাকে। রিজের ওপর নজর রাখার জন্য সেখানে দুইজন সেনাকে রাখা হয়েছিল। দড়ির মাধ্যমে আহত সেনা নামতে দেখে তারা স্ট্রেচার নিয়ে সেখানে দৌড়ে আসে। ডেসমন্ড ডস রিজের ওপর থেকে একের পর এক সেনা নামাতে থাকে। বেশ কিছুক্ষণ পরে জাহাজ থেকে আর্টিলারি স্ট্রাইক বন্ধ হয়ে যায়, যার ফলে জাপানিজ সেনারা, যারা কিনা এতক্ষণ বাংকারে লুকিয়ে ছিল, তারা বাংকার থেকে বেরিয়ে এসে আহত আমেরিকান সেনাদের গুলি করে মারতে থাকে। যেহেতু শত্রুপক্ষ সংখ্যায় অনেক বেশি এবং ডেসমন্ডের কাছে কোনো অস্ত্র নেই, তাই সে মৃত সেনা সেজে মাটিতে শুয়ে পড়ে। রাতের অন্ধকারে ডেসমন্ড আবারও আহত সেনাদের নিচে নামাতে থাকে। দড়ির ঘর্ষণের কারণে তার হাত ছিলে যায়। তার শরীর অত্যন্ত দুর্বল এবং প্রায় অচল হয়ে পড়ে। এরপরেও সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যে আরও একজন সেনা যেন সে বাঁচাতে পারে। এইভাবে একজন একজন করে সে সারা রাত ধরে আহত সেনাদের নিচে নামাতে থাকে। রাত পেরিয়ে দিন হয়ে যায়। ডেসমন্ড তার ইউনিটের সার্জেন্ট হাওয়েল এবং একজন সহকর্মীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। আহত সেনাকে নিচে পাঠিয়ে ডেসমন্ড সার্জেন্টকে বাঁচাতে আসছিল, ঠিক সেই সময় জাপানিজরা তাকে দেখে ফেলে। সে কোনো রকম সার্জেন্টকে টানতে টানতে রিজের দিকে নিয়ে যায়। এদিকে সার্জেন্ট জাপানিজদের গুলি করতে থেকে ডেসমন্ডকে কভার দেয়। পাহাড়ের কিনারায় পৌঁছে সার্জেন্টকে দড়ি দিয়ে বেঁধে নিচে পাঠাতে সক্ষম হয় সে। এরপর ডেসমন্ড নিজেও দড়ি দিয়ে নিচে নামতে থাকে, তবে ওপর থেকে জাপানিজরা তাকে মারার চেষ্টা করে। নিচে থেকে আমেরিকান সেনারা জাপানিজদের গুলি করে মেরে ফেলে। ফাইনালি ডেসমন্ড জীবিত অবস্থায় নিচে ফিরে আসে। ক্যাম্পে ফিরে ডেসমন্ড দেখে যে সারা রাত ধরে সে প্রায় 75 জন সেনার জীবন বাঁচিয়েছে। ক্যাপ্টেন গ্লোভার, যে কিনা ডেসমন্ডকে এতদিন বিভিন্নভাবে অপমান অপদস্থ করে আসছিল, সে ডেসমন্ডের কাছে এসে জানায় যে তাকে চিনতে না পারাটা তার জীবনের হয়তো সব থেকে বড় ভুলগুলোর মধ্যে একটি। সে আরও জানায় যে পরের দিন তারা আবার রিজে যাবে যুদ্ধ করতে, তবে বাকি সেনারা কেউই ডেসমন্ডকে রেখে সেখানে যেতে রাজি নয়। নিজের প্রাণ বাঁচাতে সবাই যখন আহত সহযোদ্ধাদের রেখে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছিল, ডেসমন্ডই একমাত্র ব্যক্তি যে সবার কথা ভেবে সেখানেই থেকে গিয়েছিল। তাই সে সবার জন্য একটি আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পরের দিন তারা আবারও রিজ দখলের উদ্দেশ্যে জাপানিজদের সাথে যুদ্ধ করে। যুদ্ধের এক পর্যায়ে জাপানিজরা যখন কোনোভাবেই পেরে উঠছিল না, তখন তারা সাদা পতাকা দেখিয়ে স্যালেন্ডার করে। স্যালেন্ডারের কারণে আমেরিকানরা যখন গুলিবর্ষণ বন্ধ করে দেয়, জাপানিজরা এই সুযোগে আমেরিকানদের দিকে বম ছুড়ে মারে। এই মুহূর্তে ডেসমন্ড আবারও তার সাহসিকতার পরিচয় দেয়। ডেসমন্ড একটি গ্রেনেড হাত দিয়ে সরিয়ে অন্যটিকে পা দিয়ে কিক করে দূরে সরাতে নেয়, যাতে তার পাশে থাকা সেনারা গ্রেনেড বিস্ফোরণে নিহত না হয়। দ্বিতীয় গ্রেনেডটি খুব বেশি দূর সরাতে না পারার কারণে ডেসমন্ড গুরুতরভাবে আহত হয়। এরপর তার সহকর্মীরা অনেক যত্ন সহকারে ডেসমন্ডকে নিচে পাঠানোর ব্যবস্থা করে। সেদিনের যুদ্ধের পর আমেরিকান সেনারা রিজটি দখল করে ফেলে। যুদ্ধক্ষেত্রে সাহসিকতা ও বীরত্বের জন্য আমেরিকান গভর্নমেন্ট ডেসমন্ডকে মেডেল অফ অনার উপহার দেয়। তবে ডেসমন্ড তার কৃতকর্মে সম্পূর্ণ ক্রেডিট সৃষ্টিকর্তাকেই দেন। ডেসমন্ড তার ওয়াইফকে নিয়ে সুখের একটি জীবন কাটায়। 1991 সালে একটি কার অ্যাক্সিডেন্টে তার ওয়াইফ মারা যায়।
ডেজমন্ড ডস 86 বছর বয়সে 2006 সালের মার্চ মাসে মারা যান। সত্য ঘটনা অবলম্বনে পরিচালিত এই মুভিটিতে যুদ্ধের ভয়াবহতার পাশাপাশি ভালোবাসা, পারিবারিক অশান্তি, দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধের দিকগুলো চমৎকারভাবে ফুটে উঠেছে। মুভিটির এক্সপ্লেনেশন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন।